প্রাণের শহর কলকাতা, আর সেই শহরেরই স্পন্দন হাওড়া ব্রিজ। কলকাতা ও হাওড়া দুই যমজ শহর, আর তাদের মধ্যে সংযোগ রক্ষা করে এই হাওড়া ব্রিজ। পরবর্তীকালে এশিয়ার প্রথম নোবেলজয়ী রবীন্দ্রনাথ ঠাকুরকে শ্রদ্ধার্ঘ্য জানিয়ে যার নাম রাখা হয় রবীন্দ্র সেতু। কলকাতা ও হাওড়া এই দুটি শহরই বাংলা তথা ভারতের ইতিহাসের সাথে ওতপ্রোতভাবে জড়িত, আর সেই ইতিহাসেরই এক অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায় জড়িয়ে রয়েছে এই হাওড়া ব্রিজের সাথে। ব্রিটিশ যুগে বাংলার বুকে তৈরি হওয়া এই ব্রিজ দেশে বিদেশে আজও সমানভাবে বিখ্যাত, কলকাতার এক দর্শনীয় বস্তু। প্রতিদিন প্রায় 3 লক্ষ যানবাহন ও 4.5 লক্ষ পথযাত্রীর ভার বহনকারী পৃথিবীর ব্যস্ততম এই ঝুলন্ত ব্রিজের ইতিহাস জানতে নিশ্চয়ই ইচ্ছা করে। চলুন তাহলে আজ আমি সুপর্ণা আমাদের বং কিউরিওসিটি চ্যানেলের মাধ্যমে আপনাদের নিয়ে যাই ইতিহাসের সেই পাতায়। তবে তার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। ভারতের ঐতিহ্য ও সম্পদে আকৃষ্ট হয়ে বহু বিদেশি শক্তি বারবার এই দেশ আক্রমণ করেছে। তার মধ্যে বাণিজ্যের হাত ধরে ভারতে প্রবেশ করা ব্রিটিশ শক্তি আমাদের মাতৃভূমিতে এক অন্ধকার অধ্যায়ের সূচনা করে। প্রায় 200 বছর ধরে আমাদের দেশ শাসন করার দৌলতে এই দেশের বুকে এখনও রয়ে গিয়েছে ব্রিটিশ শক্তির নির্মিত বিভিন্ন স্থাপত্য। তারই মধ্যে অন্যতম হল হাওড়া ব্রিজ। সালটি 1857। সিপাহি বিদ্রোহ দমন করে ব্রিটিশরা জাঁকিয়ে বসল ভারতের মাটিতে। ব্রিটিশ শাসনের রাজধানী হল কলকাতা। এই দেশের নানান সম্পদ রপ্তানি হতে লাগল বিদেশে। ব্যবসা বাণিজ্য বাড়ল। পণ্য সামগ্রীর আদান প্রদানের সুবিধার্থে 1860 সালে তৈরি হল হাওড়া স্টেশন। কিন্তু রাজধানীর সাথে যোগাযোগ হবে কী করে? বাণিজ্য বৃদ্ধির সাথে সাথে শুধুমাত্র জলপথে জিনিসপত্র ও যাত্রীর আনাগোনা সম্ভব হচ্ছিল না। তাই হাওড়া ও কলকাতাকে সংযোগকারী একটি ব্রিজ তৈরির চিন্তাভাবনা করা হলো। তৎকালীন ব্রিটিশ সরকার কর্তৃক 1871 সালে পাশ হল দ্য হাওড়া ব্রিজ অ্যাক্ট, এবং এই ব্রিজ তৈরির কার্যকলাপের তত্ত্বাবধানের দায়িত্ব দেওয়া হলো ক্যালকাটা পোর্ট ট্রাস্টকে। এরপর বিখ্যাত সিভিল ইঞ্জিনিয়ার স্যার ব্র্যাডফোর্ড লেসলির সাথে হুগলি বক্ষে একটি পন্টন ব্রিজ বা ভাসমান ব্রিজ তৈরি করার চুক্তি হল। নির্মাণকালে প্রাকৃতিক দুর্যোগ দ্বারা ক্ষতিগ্রস্ত হলেও 1874 সালে ব্রিজটির পরিকল্পনা বাস্তবায়িত হয়। তৎকালীন সময়ে খরচ হয় প্রায় 22 লক্ষ টাকা। ব্রিজটির বিভিন্ন অংশ ইংল্যান্ড থেকে আমদানি করে এখানে সংযোগ করা হয়। ব্রিজটি ছিল 1528 ফুট লম্বা ও 62 ফুট চওড়া। যেহেতু নদীর জলতল থেকে ব্রিজটির উচ্চতা খুব একটা বেশি ছিল না, তাই জাহাজ বা স্টিমার যাতায়াত করলে ব্রিজটি মাঝখান দিয়ে খুলে দেওয়া হতো। তার জন্য বেশ কিছুক্ষণ বন্ধ থাকত ব্রিজের ওপরের যানবাহন চলাচল। এছাড়াও ব্রিজটির ভার নেওয়ার ক্ষমতা ছিল খুবই সীমিত, এবং তা বানানো হয়েছিল স্বল্প মেয়াদী চিন্তাভাবনা করে। পরিকল্পনার তুলনায় বহু দিন ধরে দুই শহরের মধ্যে সংযোগ রক্ষা করলেও দিনের পর দিন বেড়ে চলেছিল যাত্রী ও যানবাহন আনাগোনার পরিসংখ্যান। তাই এবার বিকল্প ভাবনার প্রয়োজন হয়ে পড়েছিল। এবারে আর ভাসমান ব্রিজ নয়, কারণ জোয়ার ভাটায় জলের উচ্চতার তারতম্যের জন্য যাতায়াতের সমস্যা তো হতোই, উপরন্তু জলযানে যাতায়াতেও বিঘ্ন ঘটত। তাই এবারে ক্যান্টিলিভার বা ঝুলন্ত ব্রিজ তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়। প্রস্তাব দেয় কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়াল সহ বহু স্থাপত্য নির্মাণকারী বিখ্যাত মার্টিন অ্যান্ড কোং কোম্পানির কর্ণাধার রাজেন্দ্রনাথ মুখার্জির নেতৃত্বে তৈরি মুখার্জি কমিটি। ঝুলন্ত ব্রিজ অর্থাৎ এর মাঝে কোনো পিলার থাকবে না, যেক্ষেত্রে ব্রিজের নিচ দিয়ে হুগলি নদীতে অনায়াসেই জাহাজ চলাচল করতে পারবে। অন্যান্য ধরনের ব্রিজ তৈরির প্রস্তাব, ঝুলন্ত ব্রিজ তৈরির বহুল খরচ, সমস্ত কিছু নিয়ে দীর্ঘ আলাপ ও আলোচনার পর অবশেষে
ক্যান্টিলেভার ব্রিজ তৈরির প্রস্তাবকেই গ্রহণ করে 1926 সালে পাশ হয় নিউ হাওড়া ব্রিজ অ্যাক্ট। পরিকল্পনার পর্যায় থেকেই প্রথম বিশ্বযুদ্ধ সহ অন্যান্য নানান বাধা পার করে অবশেষে 1937 সালে র্যান্ডেল পালমার অ্যান্ড ট্রিটন কোম্পানির চিফ ড্রাফটম্যান মিস্টার ওয়ালটনের ডিজাইন অনুযায়ী শুরু হয় হাওড়া ব্রিজ নির্মাণের কাজ। ব্রিজ নির্মাণের তত্ত্বাবধানে ছিল ক্লিভল্যান্ড ব্রিজ অ্যান্ড ইঞ্জিনিয়ারিং কোম্পানি, সহযোগী ছিল ব্রেথওয়েট বার্ন অ্যান্ড জেসব কনস্ট্রাকশন কোম্পানি। কিন্তু আবারও বাধা, 1939 সালে শুরু হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ, ফলে যে ব্রিজটি তৈরির জন্য প্রয়োজন ছিল 26,000 টন স্টিল, তার মাত্র 3,000 টন স্টিল দেওয়ার পরেই ইংল্যান্ড থেকে বন্ধ হয়ে যায় স্টিলের সাপ্লাই। কিন্তু ব্রিজটি তো অত্যন্ত জরুরি, তাই তখন ভারতের টাটা স্টিল কোম্পানি প্রস্তুত করে বাকি 23,000 টন হাই টেনশন স্টিল বা টিসকম, এবং প্রায় 2,50,00,000 টাকা খরচ করে তৈরি হয় 2,313 ফুট দৈর্ঘ্য, 71 ফুট প্রস্থ ও 269 ফুট উচ্চতা সম্পন্ন হাওড়া ব্রিজ। এই ব্রিজের আরও একটি আশ্চর্যজনক বিষয়, এই বৃহৎ ব্রিজটি তৈরি করতে কোনো নাট বল্টও ব্যবহৃত হয়নি। অবশেষে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন সময়েই 1943 সালের ফেব্রুয়ারি মাসে জাপানিজদের সম্ভাব্য আক্রমণের ভয়ে অনাড়ম্বরভাবেই শুধুমাত্র একটি ট্রাম চালিয়ে উদ্বোধন করা হয় এই বিখ্যাত হাওড়া ব্রিজের। সেই দিন থেকেই সমস্ত প্রাকৃতিক অপ্রাকৃতিক ঝড়ঝাপটা সামলে অবিরাম কাজ করে চলেছে হাওড়া ব্রিজ। 60,000 টন ওজন নেওয়ার ক্ষমতাধারী এই ব্রিজ প্রায় 1,00,000 টন ভার বহন করছে, কিন্তু মানুষের কিছু ক্রিয়াকলাপ আজ এই অবিশ্বাস্য স্থাপত্যকে ধ্বংসের মুখে নিয়ে যাচ্ছে। পশু পাখির বর্জ্য ছাড়াও পচা ফুল ফল সবজি সর্বোপরি পানির পিক সমূহভাবে ক্ষতি করে চলেছে এই ব্রিজের ইস্পাতের। এই ব্রিজের রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছে কলকাতা পোর্ট ট্রাস্ট, যারা ইস্পাতের পিলারগুলিকে ফাইবার গ্লাস দিয়ে ঢেকে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রেখে ক্রমশ 76 বছরের পুরনো এই ঐতিহাসিক স্থাপত্যকে রক্ষা করার চেষ্টা করে চলেছে। কিন্তু বাংলার গর্ব দ্য গেটওয়ে অফ কলকাতাকে রক্ষা করার দায়িত্ব সমস্ত মানুষের। সচেতন হন, অন্যকে সচেতন করুন, এগিয়ে আসুন। ব্যবহারিক ঐতিহ্য হিসেবে স্বীকৃতিপ্রাপ্ত কলকাতা ও হাওড়ার প্রতীক এই হাওড়ার ব্রিজকে অক্ষুণ্ণ রাখার দায়িত্ব আমার, আপনার, সবার। এই বিষয়ে আপনাদের মতামত কমেন্ট করে জানান। চিরপরিচিত এই ব্রিজের পেছনের ইতিহাস জানতে পেরে ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং নতুন ভিডিও সবার আগে দেখার জন্য পাশের বেল আইকনটিও প্রেস করে নেবেন। দৈনন্দিন আপডেটের জন্য ফলো করুন আমাদের ফেসবুক পেজ। সমস্ত ভিডিওর লিখিত তথ্য পাওয়ার জন্য ভিজিট করুন আমাদের ওয়েবসাইট, দুটোরই লিংক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আপনারা আর কোন বিষয়ে ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানান। আজকের জন্য তাহলে এইটুকুই, ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।